আশাশুনিতে বাংলাদেশ পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ ও র্যালি অনুষ্ঠিত। আশাশুনিতে কোভিড-19 দ্বিতীয় ধাপে মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক বিতরণ ও জনগণকে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসাবে আশাশুনিতে থানা পুলিশের আয়োজনে মাস্ক বিতরণ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবিরের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক তদন্ত মাহফুজুর রহমানের নেতৃত্বে থানা চত্বর হইতে র্যালিটি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সর্বস্তরের মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া জনসচেতনতামূলক সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে সাবান দিয়ে হাত ধোয়া ও মুখে মাস্ক ব্যবহার করার নির্দেশ প্রদান করেন। এ সময় এসআই সেলিম, এসআই মামুন, এসআই মোহাম্মদ আজিজুল ইসলাম, এসআই ফকির জুয়েল রানা, এসআই জাহাঙ্গীর হোসেন, এসআই মোহাম্মদ সফিউল্লাহ মোল্লা, এসআই মোহাম্মদ নবাব আলী, এএসআই মোহাম্মদ রুবেল সর্দার সহ থানার অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।